আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আমার আইএলস জার্নি নিয়ে কথা বলবো। আমি খুব সংক্ষিপ্তভাবে আমার আইএলস জার্নিটা তুলে ধরার চেষ্টা করব। স্পেসিফিক্যালি আমি আজকে এই ভিডিওতে রিডিং মডিউলটাতে ফোকাস করব। আমি লাস্ট যে তিনটে আইএলস এক্সাম দিছি, তিনবারই রিডিং মডিউলে আলহামদুলিল্লাহ আমার 8.5 আসছে। সো আজকে এই ভিডিওতে আমি কথা বলবো রিডিং মডিউলে আমি কীভাবে 8.5 পেয়েছি তা নিয়ে। তার আগে আমার পরিচয়টা একটু দিয়ে দেই। আমার ফুল নেম হচ্ছে মাহির মাহমুদ খান। আমার গ্রাজুয়েশন হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার মেজর ছিল সোসিওলজি। তো আমি অনার্সে থাকাকালীন অবস্থায় থেকে আমি আইএলসের সাথে সম্পৃক্ত, তখন থেকে আমি হচ্ছে আইএলস পড়াচ্ছি। অনার্স চলাকালীন সময়ে আমি রেগুলার ক্লাস নিতাম না, পার্ট টাইম পড়াইতাম। গ্রাজুয়েশন শেষ হওয়ার পর আমি মোটামুটি ফুল টাইম আইএলস পড়াচ্ছি। তো আইএলস টিচিংয়ের সাথে আমার সম্পৃক্ততা প্রায় 4 থেকে 5 বছরের মতো হয়ে যাবে। তো আমি প্রথম আইএলস এক্সাম দেই 2015 সালে। তখনও আমি আইএলস পড়ানো শুরু করি নাই, আমি হচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে। তখন আমার ওভারঅল স্কোর আসে 6.5। আমি প্রথম যে আইএলস এক্সাম দেই তখন অ্যাকচুয়ালি আমার বাহিরে যাওয়ার প্ল্যান ছিল না, বা আমি যে আইএলস পড়াবো ওই রকমও কোনো প্ল্যান ছিল না। আমি এক্সাম দিছি কাইন্ড অফ একটা কিউরিয়াসিটি থেকে, যে না দেখি এক্সাম দিয়ে আমার স্কোর কত আসে। তো আমি মোটামুটি এরকম 2 থেকে 3 মাসের একটা প্রিপারেশন নিয়ে এক্সাম দেই এবং তখন আমার স্কোর আসে 6.5। তো এরপরে হচ্ছে আর ওইভাবে এক্সাম দেওয়া হয় নাই। দেন হচ্ছে আমি আরও ইউনিভার্সিটিতে হচ্ছে আমি পড়াশোনা শুরু করি, ইউনিভার্সিটি ক্লাস চলতেছিল তখন। সেকেন্ড আমি এক্সামটা দেই 2019 সালের জুলাই মাসে। তো তখন আমার ওভারঅল স্কোর আসে 7.5, কিন্তু আমার রিডিং মডিউলে স্কোর আসে 8.5। এইটাই হচ্ছে মেইন গল্পটা আর কি, যে 2015 সালে আমি যখন আইএলস পরীক্ষা দেই তখন আমার রিডিং মডিউলে স্কোর ছিল 6.5, আর 2019 সালে আমি যখন এক্সাম দেই তখন আমার রিডিং মডিউলে আসে 8.5। তাহলে এই যে একটা গ্যাপ, যে 3-4 বছরের একটা গ্যাপ, আমি 15-তে প্রথম পরীক্ষা দিলাম, এরপরে 19-এ দিলাম, মাঝখানে যে একটা গ্যাপ 3 থেকে 4 বছরের যে একটা গ্যাপ, এই গ্যাপে আসলে আমি কোন জিনিসটা করছি, কীভাবে আমি আমার রিডিং স্কিলটা বুস্ট করছি, সেই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো। তো অনেকের মনে হতে পারে যে স্যার আপনি 2015 সালে প্রথম পরীক্ষা দিয়েছেন, এরপর 2019 সালে পরীক্ষা দিয়েছেন সেকেন্ড এক্সামটা, তো এর মাঝখানে কি আপনি এই 4 বছর শুধু আইএলসের প্রিপারেশন নিয়েছেন কিনা? ওয়েল, দ্য আনসার ইজ নো। 15 সালের পরে 19 সাল পর্যন্ত আমি হচ্ছে আর মাঝখানে আমি আর কোনো কেমব্রিজ বই টাচ করি নাই। 15 সাল এক্সাম দেওয়ার পরে আমি কেমব্রিজ বই হাতে নিছি 19-এর মোস্ট প্রবাবলি এপ্রিলের দিকে। আমি 19-এর জুলাই মাসে এক্সাম দেই, তো এপ্রিল থেকে আমি মেইনলি প্রিপারেশন শুরু করি আর কি, এবং তখনই হচ্ছে আমি কেমব্রিজের বইগুলো হাতে নিই। মাসটা এদিক সেদিক হতে পারে যেহেতু বেশ সময় হয়ে গেছে, সো এক্সাক্ট ডেট এবং মানটা ভুলে গেছি। তখন হচ্ছে আমি এক্সাম দেই, দেওয়ার পর হচ্ছে আমার 7.5 আসে ওভারঅল, রিডিংয়ে আসে 8.5। তো এরপর যেটা হয়, আমি আসলে স্কোরে স্যাটিসফাইড ছিলাম না, বিকজ আমার টার্গেট ছিল যে আমি 8 পাবো। তখন হচ্ছে আমি আবার রেজিস্ট্রেশন করে ফেলি, কিছুদিন যাওয়ার পর আমি আবার রেজিস্ট্রেশন করে ফেলি। দেন হচ্ছে আমি আবার এক্সাম দেই, সেকেন্ড আমি এক্সামটা দেই হচ্ছে 2019 সালের অক্টোবর মাসে। তো 2019 সালের অক্টোবর মাসে আমি যে এক্সামটা দেই ওইটা আমার 3 নম্বর আইএলস এক্সাম ছিল, 19 সালে সেকেন্ড এক্সাম আর ওভারঅল 3 নম্বর এক্সাম। তো তখন হচ্ছে আমার ওভারঅল স্কোর 8 আসে এবং রিডিং মডিউলে আমার হচ্ছে আবার 8.5 আসে। লাস্ট আমি যে এক্সামটা দিলাম সেটা হচ্ছে 2021 সালের সেপ্টেম্বর মাসে, তখন আমার ওভারঅল স্কোর আসে 8, রিডিং মডিউলে আমার আবার স্কোর আসে 8.5। সো এই জার্নিটা নিয়ে আজকে কথা বলবো আর কি। যাই হোক, আমরা ঘটনার শুরুতে আসি, যে 2015 সালের পরে আমি আসলে 19 সাল পর্যন্ত যদি আমি ধরি, যেহেতু 15-এর পরে 19-এ আমার প্রথম এক্সামে 8.5 আসছে রিডিং, তো এই সময়ের মধ্যে আমি আসলে কী করছি? তো 15-তে এক্সাম দেওয়ার পর আমি তখন হচ্ছে মোস্ট প্রবলি সেকেন্ড ইয়ার শুরু করবো ইউনিভার্সিটির, অথবা হচ্ছে ফার্স্ট ইয়ারের শেষের দিকে, বিকজ মাঝখানে কিছুদিন আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস অফ ছিল। এক্সাম দেওয়ার পরে, আইএলস এক্সাম দেওয়ার পরে আমি তো আমার ইউনিভার্সিটি ক্লাস চলতেছে, আমি ওইভাবেই ইউনিভার্সিটি পড়াশোনা করতেছি। এই গ্যাপে
15 থেকে 19 পর্যন্ত এই গ্যাপে আমি যে কাজটা করছি বিশেষ করে ইউনিভার্সিটি শুরুর 2 থেকে 3 বছর আমি বেশ কিছু গল্পের বই পড়ছি আমার খুবই প্রিয় একটা গল্পের সিরিজ হচ্ছে হ্যারি পটার বুকস হ্যারি পটারের যে 7টা বই আছে এই বইটা আমি কাইন্ড অফ ফ্যানাটিক্সের মতো পড়ছি আমি খুবই ভালো লাগা নিয়ে পড়ছি আমি যখন একটা বই হ্যারি পটারের প্রথম বইটা যখন কিনি কেনার পর প্রথম বইটা শেষ করার পর পরের বই আমি কখন কিনবো কখন পড়বো এইরকম একটা এক্সাইটমেন্ট ছিল এরপরে হচ্ছে আমি 7টা বই পড়ি দেন হচ্ছে ড্যান ব্রাউনের যতগুলো বই আছে ড্যান ব্রাউনের সবগুলো বই আমার পড়া হয়েছে সবগুলো আমি ইংলিশে পড়ছি শুধুমাত্র অরিজিন বইটা ছাড়া আর বাকি সবগুলো বই আমার পড়া হয়েছে আমি হচ্ছে সিডনি শেলডনের কিছু গল্পের বই পড়ছি আমি হচ্ছে অরুন্ধতী রয়ের কিছু গল্পের বই পড়ছি আমি হচ্ছে খালেদ হোসাইনের কিছু নোভেল পড়ছি 2টা বই পড়ছি এগুলো উল্লেখযোগ্য কয়েকটা বললাম যেগুলো মনে আছে তো এর পাশাপাশি আমার তখন একটা অভ্যাস ছিল এই 15-16-17 পর্যন্ত মোস্ট প্রবাবলি আমি হচ্ছে অলমোস্ট নিয়মিত আর্টিকেল পড়তাম নিউ ইয়র্ক টাইমস গার্ডিয়ান তারপর হচ্ছে ইকোনমিস্ট এইগুলো থেকে আমি অলমোস্ট রেগুলার বেসিসে আর্টিকেল পড়তাম ইটস নট লাইক যে না আমি খুব বেশি মানে নার্ড স্টুডেন্ট ছিলাম বা আমি খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম ওইরকম কিছু না আমি জাস্ট কিউরিয়াসিটি থেকে পড়তাম বিকজ আমি যখন নিউ ইয়র্ক টাইমে বিশেষ করে আর্টিকেলগুলো পড়তাম আমার খুব ভালো লাগতো এই জায়গা থেকে যে না এত সুন্দর করে তারা আসলে কিভাবে ইংলিশটা লিখে নিউ ইয়র্ক টাইমের যদি কেউ আর্টিকেলগুলো পড়েন তাহলে দেখবেন ইংলিশটা খুব স্ট্যান্ডার্ড সো তখন ওই এত স্ট্যান্ডার্ড ইংলিশ এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করতো তখন দেখা যাচ্ছে যে না এই ভালো লাগার জায়গা থেকেই আমি অলমোস্ট রেগুলার বেসিসে নিউ ইয়র্ক টাইম থেকে আর্টিকেল পড়তাম নিউ ইয়র্ক টাইমস ইকোনমিস্ট গার্ডিয়ান এই 3টে আমার হচ্ছে মোটামুটি বেশি পড়া হয়েছে তো এই পড়ার অভ্যাস যেইটা এটা মোটামুটি ইউনিভার্সিটির প্রথম 2 বছর আমার কন্টিনিউ ছিল আর কি অ্যান্ড দেন আমি ইউনিভার্সিটির একটা ক্লাবে জয়েন করি তারপর হচ্ছে আমি আইএলটিএস টিচিংয়ের সাথে আস্তে আস্তে সম্পৃক্ততা হয় পরে অবশ্য এই অভ্যাসটা আমার একটু কমে গেছে বাট এখনও আমি মোটামুটি রেগুলার বেসে আগের মতো না বাট মাঝে মধ্যে ডেফিনেটলি আর্টিকেল পড়া হয় এটা আমি চেষ্টা করি যেন অভ্যাসটা ধরে রাখার জন্য বই পড়ার যে বিষয়টা সেটা আমি মোটামুটি আগের মতো তো খুব একটা পড়া হয় না বা আমি যে আসলে খুব বেশি বইও পড়ছি সেটা বলা পুরোটা সত্য হবে না আমি টুকটাক কিছু না কিছু পড়ার চেষ্টা করি সবসময় প্রতিদিন 2 পেজ হলে কোনো না কিছু পড়ার চেষ্টা করি এটা ইট হেল্পস ইংলিশের ক্ষেত্রে হেল্প করে বা এটা ভালো লাগে আর কি ওই জায়গা থেকে এইটাই অ্যাকচুয়ালি মূল বিষয় আপনারা যদি আমার রিডিংয়ের ভিডিওসগুলো খেয়াল করেন তাহলে এখানে খুবই স্পষ্ট একটা প্যাটার্ন আপনারা পাবেন যে আমার অলমোস্ট সবগুলো রিডিংয়ের ভিডিওতে কিন্তু আমি বলে আসছি যে পড়া লাগবে বেশি করে পড়া লাগবে বিকজ ওই টেস্টটাই কিন্তু রিডিং টেস্ট তো আপনি ইংলিশে একটা সেন্টেন্স পড়লেন এই সেন্টেন্স পড়ে যদি এটার অর্থ আপনি বুঝতে না পারেন তাহলে আপনি যত টেকনিক্স যত টিপস যত স্ট্র্যাটেজিসই জানেন না কেন ইয়োর স্কোর উইল নেভার ইম্প্রুভ এবং এই কথাটা বলতে বলতে আমি টায়ার্ড সবাই বলে যে স্যার টিপস দেন স্যার টিপস দেন কিন্তু বাস্তবতা হচ্ছে টিপস তো অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু টিপস তখনই ইম্পর্টেন্ট যখন হচ্ছে আপনি রিডিং পড়ে বুঝতে পারেন তো আমার ব্যাপারে যদি বলি ওই যে 2015 সাল থেকে 19 সাল পর্যন্ত এই মাঝখানে আমি যে বইগুলা পড়ছি আমি যে আর্টিকেলগুলো পড়ছি এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে বিলিভ মি বই এবং আর্টিকেল পড়ার কারণে আমার রিডিং কম্প্রিহেনশনটা আমার রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা খুবই স্ট্যান্ডার্ড একটা লেভেলে চলে গেছিলো যার জন্য 2019 সালে আমি যখন প্রথম আইএলটিএস এক্সাম দেই এবং আমি যখন প্রথম আইএলটিএস বলতে আমি একটু এখানে ক্লিয়ারিফাই করি ওভারঅল সেকেন্ড এক্সাম বাট 19 সালের প্রথম এক্সাম সো 2019 সালে যখন আমি এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন শুরু করি আমি যখন কেমব্রিজ বই থেকে প্র্যাকটিস শুরু করি দেখলাম যে না আমার রিডিং একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছে আমি যে কোনো একটা কেমব্রিজ থেকে রিডিং দিলে আমার হচ্ছে 7-7.5 এরকম আসতেছে দেন হচ্ছে আমি একটু ইন্টেন্সিভলি কাজ করছি ওইটা হচ্ছে আমি 8-8.5 আমি হচ্ছে ওইটা নিয়ে গেছি তো যেমনটা বললাম নিশ্চয়ই আমি 2-3 মাসের মধ্যে 7-7.5 থেকে 8.5 নিয়ে যাই নাই আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা কাজ করছে ওই যে রিডিং আমি পড়ছি
যার জন্য আমার রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা অলরেডি একটা জায়গায় ছিল। এন্ড দেন আমি আমার লেকিংসগুলো নিয়ে কাজ করছি, টাইম ম্যানেজমেন্টে দেখা যাচ্ছে কিছু সমস্যা হচ্ছে, কিছু স্পেসিফিক কোয়েশ্চনস আছে যেখানে আমার একটু মানে ভুল বেশি হচ্ছে, দেখা যাচ্ছে অনেক সময় আমি আনসারগুলো একটু র্যাপিডলি চুজ করে ফেলতেছি, এখানে হয়তো আমাকে আর একটু চিন্তা করা দরকার। আমি ওই মিস্টেক্সগুলো, ওই উইকনেসের জায়গাগুলো নিয়ে আমি কাজ করছি এবং এইটা আমার স্কোরটা বুস্ট করছে। তবে এইগুলা কিন্তু তখনই ইফেক্টিভ যখন হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন, আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনি যখন ইংলিশ সেন্টেন্স পড়ে বুঝতে পারেন। তো যাই হোক, এরপরে আমি 19 সালে এক্সাম দিলাম যেমনটা বললাম। তো এক্সাম দেওয়ার পর ওই যে আমার ওভারঅল স্কোর 7.5 আসলো, পরে কাইন্ড অফ জেদ করে আবার এক্সাম দেই, দেওয়ার পর দেন এইট আসে, দেন হচ্ছে 2 বছর যাওয়ার পরে আমার এইটের সার্টিফিকেটের মেয়াদ চলে যায়, পরে হচ্ছে আবার এক্সাম দিয়ে এখন হচ্ছে এখন যেই স্কোরটা চলে ওইটা আমার ওভারঅল 8 এবং রিডিংয়ে 8.5। সো এই হচ্ছে মোটামুটি আমার আইএলস রিডিংয়ের 8.5 পাওয়ার গল্প। সো এই পুরো গল্পটা যদি আমি সামারাইজ করে বলি তাহলে বলবো, আমরা যারা চাচ্ছি রিডিংয়ে ভালো করতে, রিডিংয়ে একটা ভালো স্কোর নিয়ে আসতে, তাদেরকে আমি বলবো অবশ্যই রিডিং পড়ায় বেশি জোর দেন, রিডিং পড়ায় বেশি জোর দেন। ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু রিড। প্রতিদিন মিনিমাম একটা করে আর্টিকেল পড়েন। আপনি হচ্ছে ইংলিশ গল্পের বই পড়তে পারেন যদি আর্টিকেল পড়তে আপনার ভালো না লাগে, তবে আর্টিকেল পড়ার কিছু প্লাস পয়েন্ট হচ্ছে আপনি আর্টিকেলে যে টপিকসগুলো পাবেন, যেই টাইপের শব্দ পাবেন, ওই টাইপের আর্টিকেলসগুলাই, ওই টাইপের প্যাসেজেসগুলাই কিন্তু রিডিংয়ে দেওয়া থাকে। সো যদি আপনি নিউ ইয়র্ক টাইমস, ইকোনমিস্ট, গার্ডিয়ান, প্রজেক্ট সিন্ডিকেট এগুলো থেকে রেগুলার আর্টিকেল পড়ার একটা অভ্যাস তৈরি করতে পারেন, বিলিভ মি দিস উইল বি দ্য গেম চেঞ্জার। এটা আপনার ওভারঅল পুরো আইএলসকে মেসিভলি, এটা হচ্ছে আপনাকে ইনফ্লুয়েন্স করবে, মেসিভলি এটা আপনাকে হেল্প করবে। সো এই অভ্যাসটা যদি আমরা করতে পারি যে আমরা প্রতিদিন একটা করে আর্টিকেল পড়বো, লাইক আই সেড দিস উইল বি দ্য গেম চেঞ্জার ফর ইউ। সো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং রিডিং মডিউলে কেন আপনাদের স্কোর ইম্প্রুভ হচ্ছে না বা কীভাবে আপনি কাজ করতে পারেন সেই বিষয়টা নিয়ে আপনারা একটু হলেও আইডিয়া পেলেন। তবে হ্যাঁ, মনে রাখবো এই যে রিডিং মডিউলে ইম্প্রুভমেন্টের যে বিষয়টা, লিসনিংয়ে ইম্প্রুভমেন্টের যে বিষয়টা, রাইটিংয়ে ইম্প্রুভমেন্টের যে বিষয়টা, এগুলো কিন্তু কোনো ওভারনাইট প্রসেস না। যেন আমি এক সপ্তাহের মধ্যে স্কোর বুস্ট করে ফেলবো, আমি হচ্ছে এক মাসের মধ্যে স্কোরে আহামরি চেঞ্জ নিয়ে আসবো, ইট ডাজন্ট হ্যাপেন দিস ওয়ে। আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম প্র্যাকটিস করা লাগবে, যদি আপনি প্র্যাকটিসটা না করেন সেই ক্ষেত্রে কিন্তু স্কোর ইম্প্রুভ হবে না। সো এই যে কাজগুলো আমি বললাম এগুলো যদি আমরা করতে পারি সেই ক্ষেত্রে আস্তে আস্তে আমাদের রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে, রিডিং কম্প্রিহেনশনটা বাড়বে এবং আমাদের রিডিং স্কোরটা একটা জায়গায় চলে যাবে। সো আজকের মতো এতটুকুই, আশা করি রিডিংয়ের 8.5-এর এই গল্পটা আপনাদের জন্য একটু হলেও ইউজফুল হবে, আপনারা একটু হলেও এখান থেকে শিখতে পারবেন কিছু। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, বিকজ আইএলসের 4টা মডিউলের মধ্যে আমরা জানি বেশিরভাগ মানুষই অ্যাকচুয়ালি রিডিং মডিউলটাতে ঝামেলা ফেস করে। সো তারা আসলে বুঝতেই পারে না যে তাদের কেন অ্যাকচুয়ালি রিডিং স্কোর ইম্প্রুভ হচ্ছে না। সো এই ভিডিওটা যদি তারা দেখে তাহলে আমার মনে হয় যে প্রবলেমের মূল নিয়ে তারা কাজ করতে পারবে, বিকজ মোস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যাকচুয়ালি বেশি ফোকাস দিয়ে দেয় টেকনিক্স, স্ট্র্যাটেজিস এইগুলাতে। মূল যে সমস্যা যেটা, রিডিং আন্ডারস্ট্যান্ডিং যেইটা, ওইটা নিয়ে কাজ না করে শুধু টেকনিক, স্ট্র্যাটেজিস এগুলো জানলে কিন্তু কাজ হবে না। সো আজকের মতো এতটুকুই, আই উইল সি ইউ সুন উইথ এ নিউ ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।